গুড মর্নিং মাই অল ফ্রেন্ড। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ রাস্তায়। তো আজকে যাব আমরা পুরীর সাইড সিন, আর আজকে হচ্ছে আমাদের পুরীতে আসা চতুর্থ দিন। তো চলো এখন কোথায় কোথায় যাচ্ছি সাইড সিন দেখতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা প্রথমে যাব সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। তো সেখানে দেখবে বালির বিভিন্ন রকম আর্ট। তো তোমরা অনেকেই দেখেছো, আর আমাদের সঙ্গে আরেকবার দেখলে দেখে নিও। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমরা এই সাইড সিন দেখার প্ল্যানটা করেছিলাম গতকাল, কিন্তু গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি। দেখো বন্ধুরা, রাস্তাঘাটে এখনও জল জমে আছে, আর আমরা যাওয়ার জন্য এই গাড়িটা ভাড়া করলাম। তো এই গাড়িটা আমাদের কাছে 7000 টাকা নিয়েছিল, তো সারাদিনের প্রোগ্রাম। তো চলো বন্ধুরা। সবাই মিলে একসঙ্গে গেলে খুব আনন্দ হয়, আর একটু বাজে ব্যাপার আছে, এটা টাইম মতো সবাই রেডি হতে পারে না, এটা একটা বড় সমস্যা। তো আমাদেরও এই জন্য দেরি হয়ে গেল আজকে বেরোতে। সামনেটা বসে যাও তুমি, সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, মাল যাত্রা শুভ হোক। চলো, আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো বন্ধুরা স্বর্গদ্বার, এই স্বর্গদ্বারের পাশ দিয়ে আমরা যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, সকালবেলা তবুও রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো চলো বন্ধুরা যাওয়া যাক। কালকে বৃষ্টি হয়েছিল, তাই আজকে দেখো আকাশটা মেঘলা মেঘলা আছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখে আকাশটা। আর মেঘলাচ্ছন্ন থাকলে কী হবে, দারুণ লাগছে দেখে। এই দেখো বন্ধুরা ভারত সেবাশ্রম আমরা পার করছি। আমরা চলে এলাম সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। এবার আমরা টিকিট কাটবো। তো টিকিট প্রতিজন 30 টাকা করে। তো আমরা লাইন দিচ্ছি টিকিট কাটার জন্য। তো টিকিট কাটা হলে আমরা ভিতরে ঢুকবো ও তোমাদের দেখাবো সেই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামের ভিতরটা। চলো বন্ধুরা।
আমরা চলে এসেছি তিরুপতি হোটেলে। এখানে আমরা খাবার খেয়ে নেবো, আর খাবার খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে যাব কোণার্কের সূর্য মন্দির দেখতে। তো এই হোটেল থেকে সূর্য মন্দির অনেকটাই কাছে, তো আমরা ভিতরে ঢুকছি ও কি খাবার আছে দেখি, সেই মতো খাবার খেয়ে নেবো। খাবার খেয়ে আমরা রওনা দেবো। হোটেল থেকে একজন বেরিয়ে এলো, দেখলো আমাদের, বুঝতে পারলো যে আমরা ভাত খাবো, তো বললো এখানে না আমার সঙ্গে ভেতরে এসো, এখানে ভাতের ব্যবস্থা আছে। তো আমরা ভেতরে গেলাম। এই হোটেলের খাবারটা খুব সুন্দর ছিল, মাছ, ডাল, সবজি, পাঁপড়, শসা, আলু ভাজা, চাটনি, খুব সুন্দর, 150 টাকা প্লেট। তো আমরা খেয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমরা যাবো সূর্য মন্দিরের ভেতরে। তো আমরা চলে এসেছি, তো বাইরের পরিবেশটা খুব সুন্দর, সবুজে সবুজ, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখে। আর ভিতরে আমরা প্রবেশ করছি, তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলে আমরা এখানে শেষ করছি, আর মন্দিরের ভিতরে ভিডিওটা তোমাদের আমি নেক্সট ভিডিওটা আপলোড করব। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো দেখার জন্য, তোমাদের অনেক ধন্যবাদ।